নমস্কার বন্ধু, টার্গেট জব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটা নতুন চাকরি খবর নিয়ে হাজির হয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে ফুড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে। পিওরলি টেম্পোরারি অ্যান্ড কন্ট্রাক্ট চলবে সেকে, ঠিক আছে। এখানে অনেকগুলো ভ্যাকেন্সি আছে, তো আমি এক এক করে বলছি। তো ফার্স্ট দেখুন, 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে টোটাল 4টে ভ্যাকেন্সি আছে। এখানে আপনাকে গ্র্যাজুয়েশন পাস হতে হবে এবং কম্পিউটারে সার্টিফিকেট চাই, ঠিক আছে। 6 মাস বা 1 বছরে আমরা কম্পিউটার কোর্স করে থাকতে হবে। এখানে মান্থলি স্যালারি দেওয়া হবে 13,000 টাকা। তারপর আছে দেখুন 4 নম্বরে সফটওয়্যার সাপোর্ট আর পার্সোনাল, ঠিক আছে। টোটাল ভ্যাকেন্সি আছে 4টে। এখানে আপনাকে বিএসসি পাস হতে হবে, ঠিক আছে, কম্পিউটার সায়েন্সে বা বিসিএ পাস হতে হবে, এবং বা যদি গ্র্যাজুয়েশন করা থাকে সেক্ষেত্রে আপনাকে ডুয়েটের এ লেভেলের সার্টিফিকেট চাই। তো আপনার এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে 18,000 টাকা। তারপর আছে দেখুন সফটওয়্যার ডেভেলপার, 8টা টোটাল ভ্যাকেন্সি আছে। এখানে আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে এমসিএতে, এবং অথবা ফার্স্ট ক্লাস এমএসসি ইন আইটি, অথবা কম্পিউটার সায়েন্সে ফার্স্ট ক্লাস পেতে হবে, অথবা বিতে আইটিতে ফার্স্ট ক্লাস পেতে হবে, ঠিক আছে। তো এখানে পার মান্থ স্যালারি দেওয়া হবে 27,000 টাকা। তারপর আছে দেখুন ডাটা বেস অ্যাডমিনিস্ট্রেটর, টোটাল ভ্যাকেন্সি আছে 1টা। ফার্স্ট ক্লাস পেতে হবে এমসিএতে, অথবা ফার্স্ট ক্লাস এমএসসিতে ইন আইটি, কম্পিউটার সায়েন্স, অথবা আইটি ফার্স্ট ক্লাস অফ বি ইন আইটি, ঠিক আছে। এখানে এক্ষেত্রে কিন্তু আপনাকে 5 বছর এক্সপিরিয়েন্স চাই, আর পার মান্থ স্যালারি হচ্ছে 32,000 টাকা। আর 1 নম্বর আছে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, টোটাল ভ্যাকেন্সি আছে 4টে। এখানে আপনাকে ফার্স্ট ক্লাস পেতে হবে এমসিএতে, অথবা ফার্স্ট ক্লাস পেতে হবে এমএসসি ইন আইটিতে, মানে কম্পিউটার নিয়ে পড়তে হবে এমএসসি, তো এখানে ফার্স্ট ক্লাস পেতে হবে, অথবা কম্পিউটার সায়েন্সে, অথবা ফার্স্ট ক্লাস ইন বি ইন আইটি, ঠিক আছে। তো এখানেও 5 বছর এক্সপিরিয়েন্স চাই, এবং স্যালারি দেওয়া হবে 32,000 টাকা। তো এই যে ভ্যাকেন্সি যেগুলো আছে সেগুলো আমরা দেখে নেবেন, আপনারা কোনটা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তো এই নিচে নামাবেন, এটা আমি ভিডিও ডিসক্রিপশানে এটা দিয়ে দেবো। এই নিচে দেখতে পাচ্ছেন যে চীনা 4 নম্বর কলমে ফর্মটা দেওয়া আছে, ঠিক আছে। তো এই ফর্মটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এই যে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো ফিল আপ করলেন, ফিল আপ করার পর আপনাকে এই যে দেখাচ্ছি, এই যে মেল অ্যাড্রেসটা দেওয়া আছে দেখুন, এই মেল অ্যাড্রেসে কিন্তু ওই ফর্মটা মেল করে দিতে হবে, ঠিক আছে। এটা আপনার ফোন থেকে করতে পারেন, এবং ওই অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে অ্যাডমিট কার্ড দিতে হবে মাধ্যমিকের, মানে ডেট অফ বার্থের এর প্রুফ হিসাবে। তারপর আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ডের দিতে হবে। তারপরে আপনাকে এডুকেশন কোয়ালিফিকেশান, যেটা হায়েস্ট কোয়ালিফিকেশান আছে সেটা দিতে হবে। তারপর আপনাকে কম্পিউটার সার্টিফিকেট দিতে হবে, মানে যদি প্রযোজ্য ক্ষেত্রে আপনাকে দিতে হবে, যেগুলো চেয়েছে সেটা দিতে হবে। আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন, ঠিক আছে। তাহলে এই 5টা ক্রাইটেরিয়া আপনাকে লাগবে এই ফর্মের সাথে, কিন্তু আপনাকে এই 5টা ফটো তুলে আপনাকে পাঠাতে হবে, ঠিক আছে। এই যে 5টা, প্রথমে হচ্ছে অ্যাডমিট কার্ড ও মাধ্যমিকের, ঠিক আছে। তারপরে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, তারপরে আপনাকে কম্পিউটার সার্টিফিকেট, আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে তাহলে দেবেন। তো সব কটা নিয়ে এই যে মেল অ্যাড্রেসটা দিয়েছি এখানে মেল করে দিতে হবে। তো আমি ভিডিও ডিসক্রিপশানে এই টোটালটা পিডিএফটা আমি দিয়ে দেবো, সেখান থেকে আমরা দেখে নিয়ে পড়ে নেবে। যদি ফিল আপ করতে চান, যদি আপনি অ্যাপ্লিকেশন করতে চান তো করতে পারেন, ঠিক আছে। তো এই ছোটো টোটাল ভিডিওটা আশা করি বুঝতে পেরেছেন। তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।